নমস্কার বন্ধুরা, লাভ উইথ মৌস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি নরম তুলতুলে পরোটার রেসিপি নিয়ে। এটি খুবই সাধারণভাবে তৈরি হবে, কিন্তু ডোটা মাখার মধ্যে একটু তফাত থাকবে। আর সম্পূর্ণ ডোটা মাখার উপরই কিন্তু পরোটাটার নরম ভাব নির্ভর করবে। দেখতেই পাচ্ছ ভীষণই কিন্তু পরোটাটার ভেতরটা নরম হয়েছে, আর প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে আলাদা করে বোঝা যাচ্ছে। এটি কিন্তু আলুর দম, পনির, মাটন বা চিকেন প্রত্যেকটা জিনিসের সাথে খেতে ভালো লাগবে। চলো তাহলে দেখে নাও কীভাবে আজকে আমি এই পরোটাটা তৈরি করছি। প্রথমে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এখানে তোমরা আটা ময়দা মিশিয়েও করতে পারো। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটার ময়ানে দিতে পারো। দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি আর 1 চামচ পরিমাণ লবণ। লবণ আর চিনিটা ময়দার পরিমাণ অনুযায়ী দিতে হবে। এবার শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। শুকনো উপকরণটা খুব ভালোভাবে মাখা হয়েছে কিনা বোঝার সুবিধার জন্য ময়দার গুঁড়োটাকে হাতের মধ্যে ভালোভাবে চাপ দিতে হবে। তারপর হালকা করে প্রেস করলে দেখতে হবে যে সম্পূর্ণ ময়দাটা কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এরপর দিয়ে দেবো উষ্ণ গরম জল। জলটা দিয়ে খুব ভালোভাবে আমি ময়দাটাকে মেখে নেব। এখানে তোমরা চাইলে উষ্ণ গরম দুধও কিন্তু ব্যবহার করতে পারো। দুধটা দিয়ে মাখলে পরোটাটা আরও সফট হবে। এক্ষেত্রে কিন্তু আমি জলটাই ব্যবহার করেছি। খুব ভালোভাবে হাতের সাহায্যে প্রেস করে করে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। যত নরম হবে পরোটাটা খেতে কিন্তু ততই সুন্দর হবে। ভালোভাবে মাখা হয়ে গেলে দিয়ে দেবো আবারও 3 চামচ পরিমাণ উষ্ণ গরম জল। এইভাবে জল দিয়ে আবারও মেখে নিলে কিন্তু পরোটার ভেতরের লেয়ারিংগুলো খুব ভালোভাবে বোঝা যাবে, খেতেও একদম নরম তুলতুলে হবে। এইভাবে মেখে নিয়ে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ আবারও সাদা তেল। তেলটা দিয়ে এবার ময়দাটাকে আবারও খুব ভালোভাবে মাখবো। বাটির গায়ে যে ময়দাটা লেগে রয়েছে, মাখার সাথে সাথে কিন্তু বাটির গাটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে, এমনভাবেই মাখতে হবে। এই অবস্থায় কিন্তু কোনো রকম গুঁড়ো ময়দা ব্যবহার করা যাবে না। দেখলে মনে হবে যে ময়দা মাখাটা কিন্তু ভীষণই নরম রয়েছে, সেক্ষেত্রে একটু অনেকেই গুঁড়ো ময়দা ব্যবহার করতে পারো, কিন্তু না, একদমই না। গুঁড়ো ময়দা দিলে কিন্তু শক্ত হয়ে যাবে। ভালোভাবে আবারও একটু তেল দিয়ে ময়দাটার ওপরের লেয়ারটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই একই প্রসেসে মেখে যদি তোমরা একবার বাড়িতে বানাও তাহলে কিন্তু পরোটা অবশ্যই নরম হবে আর ভেতরের লেয়ারগুলো সম্পূর্ণ বোঝা যাবে। তবে মাখার কায়দাটা কিন্তু সম্পূর্ণ একই রাখতে হবে। যত বেশি মাখা যাবে তত কিন্তু পরোটাটার টেস্ট ভালো হবে। এরপর ময়দাটাকে গোল করে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। এতে ময়দাটা আরও বেশি সফট হয়ে উঠবে। 10 মিনিট বাদে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছ ময়দাটা বেশ খানিকটা ফুলে এসেছে আর অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। এ পর্যায়ে আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালোভাবে ময়দাটাকে হাতের সাহায্যে মেখে নেব। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এরপর আমি ময়দাটার থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এখানে 2 কাপ ময়দা থেকে আমার 6টা মিডিয়াম সাইজের লেচি হয়েছে। এবার আমি লেচিগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি, তাতে বেলতে সুবিধা হবে আর পরোটার ধারগুলো এবড়ো খেবড়ো থাকবে না ভালো করে গোল করে নিলে। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে গুঁড়ো ময়দা। তোমরা চাইলে তেল দিয়েও কিন্তু মুখ পরোটাটাকে বেলতে পারো। এক্ষেত্রে আমি একটু গুঁড়ো ময়দা ব্যবহার করেছি। গুঁড়ো ময়দাটা দিয়ে খুব হালকা হাতে প্রেস করে কিন্তু পরোটাটাকে বেলতে হবে। তোমরা চাইলে গোল করেও বেলে নিতে পারো। তবে যেহেতু এই ভিডিওটি 3 কোণা বা ট্রায়াঙ্গেল শেপ পরোটা, তাই আমি এখানে ট্রায়াঙ্গেল শেপটা দেখিয়ে দিচ্ছি। অনেকেই তোমরা ট্রায়াঙ্গেল শেপটা ঠিক মতো করতে পারো না। ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলে তোমরা এই ট্রায়াঙ্গেল শেপটা কিন্তু সম্পূর্ণভাবে শিখে যাবে। হালকা করে পরোটাটাকে আমি রুটির মতো বেলে নিচ্ছি প্রথমে। এবার এই রুটিটার একটা দিক আমি মাঝ বরাবর এনে ভাঁজ করে নেব। তারপর আবারও আরেকভাবে ভাঁজ করে নিচ্ছি, তাতে কিন্তু দেখতে অনেকটা সিঙ্গারা বা ত্রিভুজের মতো শেপ এসছে। এবার আবারও বেশ কিছুটা গুঁড়ো ময়দা নিয়ে হালকা হাতে প্রেস করে করে আমি 3 কোণা বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি একে একে সমস্ত লেচি থেকে পরোটার মতো বেলে নিচ্ছি। এরপর আমি একটি
তাওয়া গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে একটি পরোটা আমি দিয়ে দিলাম। পরোটাটার দুটো দিক হালকা করে সেকে নেব। দিয়ে দেবো 4 চামচ পরিমাণ সাদা তেল। তেলটাকে আমি পরোটার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিয়ে আমি পরোটাটাকে উল্টে দেব। পরোটা ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচ যেন বাড়ানো থাকে, তাতে পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হবে। এক পিঠ হালকা ভাজা হলে একই রকমভাবে আমি পরোটাটার আরেক পিঠও ভেজে নিচ্ছি। এইভাবে একটা পরোটা 50-60% ভাজা হলে আমি আরও একটি পরোটা ওই পরোটার ওপর দিয়ে দিচ্ছি। এবার আমি পরোটাটাকে চাপ দিয়ে দিয়ে ভেজে নেব, এতে পরোটাটার ভেতরের লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে আর পরোটাটাও খুব সুন্দর নরম হবে। এবার উল্টে পাল্টে আমি দুটো পরোটাকেই ভেজে নিচ্ছি। এইভাবে একটার পর একটা পরোটা 50-60% ভাজা হলে আমি আরও একটি করে পরোটা দিয়ে অল্প করে তেল দিয়ে আমি পরোটাগুলোকে একই রকমভাবে ভেজে নেব। এইভাবে রুটি মতো করে একসঙ্গে অনেকগুলো পরোটা আমি ভেজে নিচ্ছি আর সম্পূর্ণ পরোটাগুলো কিন্তু ভীষণই সফট হচ্ছে। এইভাবে রেখে দিলে 12-15 ঘন্টা কিন্তু সফট থাকবে। তৈরি হয়ে গেছে নরম তুলতুলে 3 কোণা পরোটা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।